الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd, qala Allah ta'ala fi kalamihil majidi wal furqanil hamidi: Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. La yumkinu thana kama kana haqquhu. Ba'da zukhuda buzurgatui qissa mukhtasar balagh al-ula bi kamalihi kashafad duja bi jamalihi hasunat jami'u khisalihi. Sallu alaihi wa alihi. Sammanit upasthiti, Allah Rabbul Alamin amaderke manush kore banailen, srishtir shera korlen, ashraf korlen, amaderke tar somosto makhluk khatmat dicche obiroto obiram dibanishi. Amra Allah Rabbul Alaminer ottanto priyo, borong priyer priyo janabe Muhammadur Rasulullah maha ummat, আমাদের উপর তিনি দয়া করে কুরআনুল করিম নাযিল করেছেন, সিরাতে মুস্তাকিম দেখাইছেন, অজস্র প্রেম ভালোবাসা মহব্বত দেখাইছেন, আমাদেরকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিয়ে সর্বপ্রথম জান্নাতে দিবেন। তাই আসুন জোরে সুরে মহব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে সমস্বরে সমকণ্ঠে সমস্ত আবিলতা হীনমন্যতা দুর্বলতা ঝেড়ে ফেলে আকাশ বাতাস মুখরিত করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzammil qumil laila illa qalila nisfa
نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا صَدَقَ اللَّهُ الْمَوْلَانَا الْعَظِيمُ. صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আপনাদের সম্মুখে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছে, যিনি কোরআন অবতীর্ণ করেছেন মানবের কল্যাণে, তিনি যদি তৌফিক দান করেন তার তর্জমাটা আপনাদেরকে শোনায় দেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زنگ دل از سقلی لا باکه کن زنگ دل از সকলে লাপাকে কুন সিনারা বাতিক মোহাব্বত চাকে কুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله تور نايت چوري مزي بھر شامور الله پار করিবেন দয়াল যিনি লা শারিকাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় শুয়ে আছেন কাঁথা মোড়া দিয়ে, কম্বল দিয়ে, চাদর দিয়ে, যেইটাই বা গায়ে ছিল, একটা কিছু বস্ত্র দিয়ে শরীর ঢেকে শুয়ে আছেন।
এই রেওয়ায়েতের দ্বারা বোঝা যায় সময়টা ছিল শীতকাল। এমন সময় জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা নবী, হে চাদরওয়ালা নবী। এগুলা প্রেমের ভাষা, মহাব্বতের ভাষা, মায়ার কথা। যে যারে ভালোবাসে কত নামেই না ডাকে, আসল নাম রেখে আসল নাম থাকা সত্ত্বেও অনেক নামে ডাকে, ওগো সোনা, ওগো ময়না, ওগো মনা, ভাবের কথা। আল্লাহ মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আহমদ বলে ডাক দেয় নাই, ডাক দিয়েছে ও কামলিওয়ালা, ও চাদরওয়ালা। হাই হাই, আমরাও তো আর ব্যতিক্রম না, এমনটা কিছু করি আমরা যারা ভাবের মানুষ আছি। আরে ভাই, ভাব তো সবার নাই, মরা মানুষের সংখ্যাই বেশি। যাদের ইশক নাই, মহাব্বত নাই, উলফত নাই, ওগুলা মরা মানুষ। জিন্দা মানুষ তারা মহাব্বত প্রেম, যাদের হৃদ মাজারে ঢেউ খেলে, তরঙ্গ খেলে, উর্মি। হা, যার দিলে মহাব্বত যত বেশি, যার দিলে প্রেম যত বেশি, সে তত জিন্দা। যার দিলে প্রেম যত কম, সে মানুষটা তত মুর্দা। আল্লাহ ডাকে সোহাগ করে, মুহাম্মদ বলে না, অগো ময়না, অগো সোনা, উঠো না, উঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, তুমি উঠো। কুমিল লাইলা, রাতের বেলায় শুয়ে থাকো না। আহা, হুকুম তো নাজিল হয়ে গেছে। যদিও প্রথম ডাক দিছে মুহাম্মদকে, কিন্তু বিধান পুরা উম্মতের জন্য। আল্লাহ তো সব জায়গায় শুধু মুহাম্মদকে বলছে, শতে শতে জায়গার মধ্যে শুধু মুহাম্মদকে বলছে। তাহলে কি এ আয়াতগুলো শুধু মুহাম্মদের জন্যই নাজিল হয়েছে? আল্লাহ, তাহলে কি শরীয়ত সব মুহাম্মদের জন্য? জি, মুহাম্মদের জন্য নয়, মুহাম্মদের জন্য নয়, মুহাম্মদের জন্য নয়। এই শব্দগুলো, এই কুল শব্দগুলো, মুহাম্মদ বলে দাও, মুহাম্মদ উঠো, মুহাম্মদ বসো, মুহাম্মদ যাও, এর মানে উম্মতকে বলছে, উম্মত তুমি যাও, তুমি বলো, তুমি করো, তুমি চলো। উমিল লাইলা, ও কামলিওয়ালা, তুমি রাতে উঠো, এটা উম্মতকে বলছে, রসুলকে বলছে, উম্মতকেও বলছে, রাতে উঠো। কুমিল লাইলা, কুম দাঁড়াও, দাঁড়াইতে বলছে, এর মানে নামাজ পড়ো। নামাজের রুকন সমূহের একটা রুকন হলো কিয়াম, দাঁড়ানো। ওই কিয়াম শব্দ দ্বারা পুরা সালাতকে বুঝাইছে, পুরা নামাজকে বুঝাইছে। মুহাম্মদ, ও বন্ধু, ও কামলিওয়ালা, ও চাদরওয়ালা, নামাজ পড়ো রাতের বেলায়। হায় হায়, কোথায় কোরআন, কোথায় আমি, কোথায় সুন্নতে মুস্তফা, কোথায় আমি,
ওহি সমঝা যায়গা সৈয়দা জো কালে কালে মুস্তফা হো হালে হালে মুস্তফা কালে কালে মুস্তফা হো হালে হালে মুস্তফা কালে কালে মুস্তফা হো হালে হালে মুস্তফা হো আজকে রাসূলুল্লাহর প্রেমে পড়া ঈদে মিলাদুন নবী পালন করে কিন্তু কোরআনের হুকুম রাতের বেলায় তাহাজ্জুদ পড়া এটা করে না রাসূলের প্রেমে পড়া রাসূলেরকে রাসূলকে ইজ্জত করার জন্য বাংলার জমিনে দাঁড়ায় যায় অথচ রাসূল শুয়ে আছে মদিনায় মাগার নামাজ পড়তাম না রোজাও থাকবো না তাহাজ্জুদ তো প্রশ্নই ওঠে না অথচ কোরআন কোরআন আমি যে ঈদে মিলাদুন্নবী পালন করি এটা কোরআনে নাই ফরজ না ওয়াজিব সুন্নত না মুস্তাহাব এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কিছুই বলবো না কিন্তু কোরআনে নাই হাদিসেও নাই তারাক তো ফিকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ইত্রাতি ওয়া আহলা বাইতি রেখে যাই রেখে যাই কোরআন রেখে যাই সুন্নাত রেখে যাই আমার সাহাবাদেরকে রেখে যাই আহলে বাইতদেরকে রেখে যাই দেখো আমার হাসান কি করে দেখো আমার হুসাইন কি করে দেখো আলী কি করে দেখো ফাতেমা কি করে তারা তোমাদের দলিল জি তারা তাহাজ্জুদ পড়ে আর তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করো জশ্নে জুলুস করো যেগুলা কোরআনেও নাই হাদিসেও নাই যেটা কোরআনে আছে ওইটা তুমি করো না অন্যটা করো তোমার ব্যক্তিগত ব্যাপার এটা এখন সওয়াব করতেছো না পাপ করতেছো হিসাবের দিনে হিসাব হবে ওই দিন মালিক হিসাব নেবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ও কামলেওয়ালা নবী রাতের বেলায় ঘুমায়ও না রাতের বেলায় শুয়ে থাকো না রাতের বেলায় তুমি দাঁড়ায় থাকো আহা মুহাম্মদ তো হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত এই কথাটা মুহাম্মদ নিজে কয় নাই এই কথাটা অন্য কেহ কয় নাই আল্লাহ নিজে বলে মুহাম্মদ আমার বন্ধু দুনিয়ার সমস্ত আম্বিয়ারা বলছে আল্লাহ আমার বন্ধু মিল্লাতা আবিকুম ইব্রাহিম তিনিও দাবি করছে আল্লাহ আমার বন্ধু আল্লাহ নিজে দাবি করে মুহাম্মদ আমার বন্ধু তোর আমার কপাল কত বলা রে ভাই হ্যাঁ দোস্তের বরযাত্রী হইতে পারছি কার দোস্ত আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হইতে পারছি বিশাল ব্যাপার স্যাপার নসিব কত ভালা কোনো দিন দরখাস্ত করি নাই আবেদন করি নাই নিবেদন করি নাই হ্যাঁ মালিক দয়া কইরা তার হাবিব তার মাসুক তার মাহবুবের উম্মত বানায় দিয়েছে আল্লাহ তো মুহাম্মদ তো ভালোবাসার মানুষ স্বয়ং স্রষ্টা যাকে ভালোবাসে এবং স্রষ্টা স্বীকার করছে আমি মুহাম্মদকে ভালোবাসি মুহাম্মদ আমার ভালোবাসার পাত্র তাহলে এত সাদের গ্রন্থিয়া উঠার কথা বললে কা বলা দরকার ছিল মুহাম্মদ তুমি তো আমার ভালোবাসার মানুষ তুমি ঘুমায়া থাকো কি
আমরা আমার ছেলে মেয়েদেরকে কি বলি, আজ ঠান্ডার দিন ঘুমায় থাকো, রাতের বেলায় ঘুরো না, ঘুমায় থাকো, এমনকি ফজরের সময় ডাক দিন থাক। আল্লাহ, এটা কেমন ভালোবাসা! বন্ধুকে বলে উঠো উঠো, কি করবা, উঠে নামাজ পড়ো। নামাজ কি? নামাজ হলো দোস্তের সাথে দোস্তে কথা বলা, বন্ধুর সাথে বন্ধু কথা বলা, এটি হলো নামাজ। তাও আবার কেমন সময়ে? নিশিরাইতে, যখন দুনিয়ার সবাই ঘুমায়, সবাই ঘুমায়, সবাই ঘুমায়, এমন ঘুম ঘুমায় লঙ্গির টাওয়ারও ঠিক নেই, চ্যানেল ঠিক নাই, ওই সময় বলে বন্ধুরে উঠ না, তুই আর আমি কিছু কথা বলি। দুনিয়া ঘুমায়, জগৎ ঘুমায়, সব শান্ত, আয় আমি তোর সাথে কিছু বলি, তুই আমার সাথে কিছু বল। জি, এটাই ভালোবাসা। বন্ধুর সাথে বন্ধু কোন সময় দেখা করে? যখন খুব গ্যাঞ্জাম চলছে, অনেক মানুষ, তখন না নীরবে নিজনে? জি, এই তো ভালোবাসার দাবি। উঠো বন্ধু, কুমিল্লাইলা কুমিল্লাইলা কুম আল্লাইলা, তুমি আমার বন্ধু, রাতে উঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর তোমারও যদি কিছু কথা থাকে আমাকে বলো। এ আমল আপনাদের আসেনি? হায় হায়, আর কবে? হা, সংকটে পড়িয়া দয়াল, আসেন নি আপনারা সংকটে? সংকট ছাড়া কে কে হাত তুলেন না? আরে সংকট ছাড়া কে আছেন? একজনও নাই? আহা, সবাই ঠেকার ঘরে ঠেকায় আছি, কারো ভাত নাই, কারো পুত নাই, কারো পুত থাকলেও পুতে কথা শোনে না, কারো বাড়ি নাই, কারো ঘর নাই, কারো এলেম নাই, কারো কালাম নাই, কারো জিন্দিগি বরবাদ করে দিছে, এবাদতের খবর নাই, সংকটে আছি মহাজন। সংকটে পড়িয়া দয়াল, ফকিরটাকে তোমারে দয়ার বসে কয় না দয়াল, ও ফকির তুই ঘুমারে, আমার কি কইছে ঘুমায় থাক, কি কইছে, কুমিল্লাইলা কুমিল্লাইলা, সংকটে থাকলে উঠে পড়, সমস্যা থাকলে উঠবে না, শুয়ে রে সৎকা, কুমিল্লাইলা কোন সময় উঠবি, যখন সবাই ঘুমায় তুই তখন উঠবি, ইল্লা কলিলা, তখন মানুষ আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমার তো ঘুম আছে, আমি কি ঘুমাইব না? তখন আল্লাহ বলে, ইল্লা কলিলা, হ একটু ঘুমাবি, কতটুকু একটু ঘুমাবি, আর বেশি সময় তুই দাঁড়ায়া থাকবি, কোরআন তেলাওয়াত করবি, জিকির করবি, একটু ঘুমাবি। ঘুমের সময় হলো এশার নামাজের পরে, এশার নামাজের পরে একটু ঘুমাবি, তারপরে উঠে পড়বি। হায় হায় মুসলমান, মুসলমানে এখন ঠিকই আছে, একটুই ঘুমায়, রাত তিনটা বা চারটা বাজলে শুইতে যায়, একটু ঘুমাইছে না, একদম কোরআনের উপর আমল। গান শুনতেছে, বাংলাদেশের খবর দেখতেছে, বিদেশের খবর দেখতেছে, আড্ডা মারতেছে, পার্টি করতেছে, সঙ্গীত সন্ধ্যা হলে ব্যস্ত আছে, জলসাগরে ব্যস্ত আছে, একটুই ঘুমায়। শেষ রাতে, রাত পোহাবার কত দেরি,
পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি চাইটা কত শুইতে যে তো পাঁচটায় মুয়াজ্জিন আজান দিয়ে দিবে আর বাকি মাত্র এক ঘন্টা তখন ঘুমাইতে যায় কোরআনের উপর আমল করছে এই উম্মত হা ঠিক আছে রাত্রি সজাগ রইলি ঠিক কিন্তু কুমিল লাইলা কুম শব্দের দ্বারা নামাজ বুঝাইছে নামাজ পড়া সজাগ রইলি না তোর মনের হরসে যা খুশি তা করলি এমন কি দুনিয়ার রোজগারের জন্য কামাইয়ের জন্য ডিউটি করলি নাইট ডিউটি কিন্তু মালিককে খুশি করার জন্য না তোর যে এত সংকট এত সমস্যা ওযু করে নামাজ পড়ে মালিকের দুয়ারে হাত পাতলি না এ কথা বললি না বরং যার লগে ডিউটি করলি সাইডম্যান যত সমস্যার দুঃখ তার লগে সারা রাত কইলি আর মালিক নারাজ হইল ওই দুঃখের কথা মাখলুকরে শোনায় আমারে শোনায় না দুঃখের কথা সে আরেক দুঃখীর লগে কয় কসে রে দুঃখে দুঃখের কথা আরেক দুঃখের কইলে কি হইব আল্লাহ আরে যার দুঃখ নাই তারে গিয়া শোনা যার অভাব নাই তারে শোনা যার সংকট নাই তারে শোনা যার বান্দারে ক্ষয় নাই লয় নাই অবসান নাই ঘাটতি নাই আরে তারে শোনা হার গরি তো দেনে কুতই আর হার গরি তো দেনে কুতই আর জোনা মাঙ্গে উসে তো বেজার হে সর্ব সময় তুমি দিবার জন্য প্রস্তুত যে তোমার দুয়ারে দন্না দেয় না ভিক্ষা চায় না তুমি তার উপর বড্ড নারাজ হায় হায় বাবার কাছে চাইলে বাবা নারাজ দাদার কাছে চাইলে দাদা নারাজ চাচার কাছে চাইলে চাচাও নারাজ বন্ধুর কাছে চাইলে খাতিরে ছুটে যায় ঠিক ওই খেলে দাঁড় করো ঝাউলা টাউলা চাই আল্লাহ একবার এক মহাজন আছে মন মহাজন না চাইলে বেজার হায় 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 রে মাল্লাম ইয়াস আলিল্লাহ আল্লাহর দুয়ারে দেশে চায় না এক জব আল্লাহ আল্লাহর রাগ হয় তার উপরে চাইলে খুশি না চাইলে বেজার এমন জাতের নাম আল্লাহ এমন জাত থাকা সত্ত্বেও তুমি কেমনে ঘুমাও কুমিল লাইলা উঠ না বন্দা রাতে উঠ আল্লাহ ডাকে আয় আয় উঠ উঠ কি লাগবে তোর আমি তো দেই আমাকে ছাড়া দিবার কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা মুতি ইল্লাল্লাহ দেনেওয়ালা কেউ নাই আমাকে ছাড়া এমন একটা জাত থাকতে আমরা ওই জাতের সাথে সম্পর্ক করি না দুঃখ বলি না দুর্দশা বলি না ওই জাতের সাথে কোনো লেনা দেনা করি না আপোষ নিপত্তি করি না মালিক রে আমার তো ৫০ বছর ভুল হয়ে গেছে ও দয়াল ৬০ বছর তো ভুল হয়ে গেছে মালিক কয় সমস্যা নাই তোর ৮০ বছরের সব ভুল শুদ্ধ করে দেব আল্লাহ আল্লাহ ৮০ বছর বয়সও যদি কেউ তওবা করে পাপগুলো মাফ করে না আল্লাহ একবার কি করে আল্লাহ পাপগুলো সওয়াব বানায় দেয় তুই ৮০ বছর জিনা করলি মিথ্যা বললি অন্যায় করলি অপরাধ করলি নামাজ পড়লি না রোজা করলি না হজ করলি না যাকাত দিলি না জিকির করলি না ফিকির করলি না
চোখ হেফাজত করলে না তার সমস্ত পাপগুলো আজকে maaf করে দিমু এর মানে হলো maaf করলে খাতা খালি হয়ে যাবে আমি তো দয়াল আরহামুর রাহিমিন তোর এই খাতাগুলো খালি রাখব না বরং maaf করার তরজমা হলো এই তোর 80 বছরের পাপগুলো সব বানায় দিমু বাহ কি লাভ লাভ 80 বছর পাপ করলাম পাপ আজকে সব বানায় দিল কিয়া মন দয়াল তার নাম রহমান তার নাম রহিম কোরআনের শুরুতে তিনি এই খবরগুলো দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদেরকে যিনি বানাইছেন তার নাম আল্লাহ তার নাম রহমান তার নাম রহিম তারে ডাকো কুমিল লাইলা উঠো রাতে উঠো আজকে এই ওয়াজ শোনার পরে উঠবেন না শুয়ে থাকবেন কোনটা করবেন Allah, 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 Allah. Hai, hai. Onek buzurgara to shoy chhere dise. Abar uthmo ki shuite mui na. Shuile jodi nafse bole shuya thak. শুইলে যদি ইবলিসে বলে শুয়ে থাক থাক তাহাজ্জুদ পড়া তো ফরজ না কাল আগামীকাল উঠিস আগামীকাল উঠিস আজকে ঠান্ডার রাত আজকে একটু ঘুমায় থাক আমগো দুশমন আছে না নাই আমাদের দুইটা দুশমন একটা দুশমনের নাম নফস আর একটা দুশমনের নাম শয়তান Nafsa syaitan, nafsa syaitan, zat karimah rahman, oh khuda, nafsa ar syaitan amar rasta bolok kurse, bondo kira rakse, oishme uthe bolo. Kumil laila illa qalila তুমি রাতের বেলায় দাঁড়ায় থাকো তসবি করো তাহলিল করো জিকির করো ফিকির করো মুরাকাবা করো মুশাহাদা করো কোরআন তেলাওয়াত করো ইল্লা কলিলা অল্প একটু সময় ঘুমায় নিও যেহেতু তুমি মানুষ তোমার শারীরিক একটা চাহিদা আছে এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাও আর সারাটা রাত তুমি সজাগ থেকে আমার সাথে কথাবার্তা বলো আমার মনে হয় এইভাবে জিন্দেগি করলে ওই ফকির নি হয়ে যাবগা হ্যাঁ সারা রাত সজাগ রইল মালিকের সাথে কথা কইল আর সংসার চলবো এই বুজুর্গ কোন না আর সংসার চলবে রে আল্লাহু আকবার মালিক কয় তোর সংসারে চলতো না তোর আমি গায়েবের রিজিক দিমু মিন হাইসু লা ইয়াহতাসিবু তোর কল্পনার বাইরে তোর ধারণার বাইরে ওইখানে তোর কল্পনাও যাবে না তারে এমন ইজ্জত দিমু এমন সম্মান দিমু কারণ ইজ্জতের মালিক যিনি তার সাথে সারা রাত কথা বললি সম্মানের মালিক যিনি তার সাথে সারা রাত কথা বললি ইজ্জতের মালিক যিনি রিজিকের মালিক যিনি তোর কপাল সারা রাত তার পায়ে ঠেকায় রাখলি তোর আবার সমস্যা থাকে কেমনে হাই হাই না না ঠকবেন না ঠকবেন না যদি মনে চায় আর কি আসলে মনই চায় না এই সমস্ত কথা মনই চায় না যে রাতের বেলায় আমি সারা রাত ইবাদত করমু দুই ঘন্টা ঘুমায়া আর বাকি 6 ঘন্টা সজাগ থাকমু
আরে কুরআন তো এইটাই কয় কুমিল লাইলা দাঁড়া থাকো সারা রাত ইল্লা কলিল কলিল মানে কম অল্প একটু সময় তুই ঘুমা আল্লাহ আমরা আর বিপরীত করলাম না এর মানে সারা রাত ঘুমায়া যদি এক ঘন্টাও উঠতাম তত একটু কাজ হইতো এক ঘন্টা উঠেন এমন লোক আমার মনে হয় এখানে পাওয়া মুশকিল যে প্রত্যেক দিন রাত্রে আমি ভোর রাতে এক ঘন্টা উঠি হায় হায় আচ্ছা যায় তাহাজ্জুদ পড়ে ওর ফজর মিসিব অতএব ফজরের নামাজের জামাতে বলে দে এই দেশে তাহাজ্জুদওয়ালা আছে না নাই যদি তাহাজ্জুদওয়ালা থাকতো মানুষ তাহাজ্জুদ পড়তো হয়তো ফজরের নামাজ এমনি পড়বো ফজরের সময় যখন চারজন মানুষ হয় তিনজন হয় দুইজন হয় মনো দিন যায় বৃষ্টি বাদল থাকলে একজন হয় না আমি ইমামতি করি আল্লাহ আমি দেখছি একজন না আমি আমি এরকম ফজরের নামাজ আমার জীবনে বহুত গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কুমিল লাইলা ইল্লা কলিলা তুমি ঘুমাও অল্প একটু সময় সজাগ থাকো তুমি বেশি সময় নিসফাহু আবিন কুসমিন হু কলিলা বেশির চেয়ে বেশি তুমি অর্ধেক ঘুমাইতে পারো নিসফ নিসফ মানে অর্ধেক অর্ধেক ঘুমাইবা আর অর্ধেক সজাগ থাকবা আও ইল্লা কলিলা অথবা অর্ধেকের চেয়েও কম ঘুমাইবা ও সোনার বাংলার সোনার মানুষেরা তোমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছো না তোমগো কথা বাদ হয়ে দিলাম যারা মাদ্রাসায় পড়ছে তারাই আমল করেনি তারাই আমল করেনি নিসফাহু বেশির চেয়ে বেশি অর্ধেক ঘুমা আল্লাহ আবিন কুসমিন হু অথবা অর্ধেকের চেয়েও কমা ঘুম অর্ধেকের চেয়েও কমা অমি এটা কি এই কিতাবটার নাম কি ইয়ার চেয়ে বড় কোনো দলিল আছে ইয়ার চেয়ে ভালা কোনো কিতাব আছে ইয়ার চেয়ে সত্য কোনো কিতাব আছে আরে মেয়ে আপনারা তো মুসলমান ইহুদিরাও কয় ইয়ার চেয়ে ভালা কোনো কিতাব নাই আপনারা তো মুসলমান খ্রিস্টানরাও বলে এর চেয়ে ভালো কোনো কিতাব নেই আপনি তো মুসলমান হিন্দু বেটারাও বলে এর চেয়ে ভালো কোনো কিতাব নেই এই কিতাবের মধ্যে লেখা কুমিল লাইলা তুমি রাত্রে দাঁড়ায়া থাকো ইল্লা কলিলা অল্প সময় ঘুমায়ো নিসফাহু অল্প আবার কতটুকু অর্ধেক রাতের অর্ধেক আর রাত কখন থেকে এসার পর থেকে রাত এসার আগে কিন্তু রাত হয় না এটা সন্ধ্যা রাতের অর্ধেক ঘুমাইবা আর অর্ধেক সজাগ থাকবা আবিন কুসমিন হু কলিল্লা অথবা অর্ধেকের চোখ কম ঘুমাইবা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন